মাথো দুটা দিন বহু প্রত্যাহার অন্তত সোমবারে অযোধ্যাত প্রাণ প্রতিষ্ঠা হব রামলালার। কিন্তু কেনেকুৱা হব রামলালার মূর্তি, এক বিশেষ প্রতিবেদন। অযোধ্যা রাম মন্দিরত প্রাণ প্রতিষ্ঠা হব রামলালার। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পূর্বে পোহরলৈ আহিছে রামলালার মূর্তির প্রথম পদুম ফুলৰ ওপৰত বিৰাজমান হৈ আছে ৰামলালা, শ্ৰীৰামৰ পাঁচ বছৰীয়া শিশুৰূপ ৰামলালা। ৰামলালাৰ এই মূৰ্তিৰে 22 জানুৱাৰীত অযোধ্যাৰ ৰাম মন্দিৰত প্ৰাণ প্ৰতিষ্ঠা কৰা হ'ব। বৃহস্পতিবাৰে ৰামলালাৰ মূৰ্তি শ্ৰীৰাম মন্দিৰৰ গৰ্ভগৃহত স্থাপন কৰা হয়। ৰামলালাৰ 51 ইঞ্চিৰ মূৰ্তিটো নিৰ্মাণ কৰিছে মহীশূৰৰ ভাস্কৰ্য শিল্পী অৰুণ যোগীৰাজে। ৰামলালাৰ প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ বৈদিক ৰীতি নীতি ইতিমধ্যে আৰম্ভ হৈছে। 7 অধিবাসেৰে সম্পন্ন হৈছে সকলো ৰীতি নীতি। সমান্তৰালকৈ ৰাম মন্দিৰত অন্তিম পৰশ ত্যাগ ব্যস্ত শিল্পীসকল আলোকসজ্জাৰে সজাই তোলা হৈছে ৰাম মন্দিৰ। 22 জানুৱাৰীত প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'ব লগা ৰামলালাৰ বাবে জয়পুৰত বিশেষভাৱে প্ৰস্তুত কৰা হৈছে ভোগৰ থালি। জয়পুৰত প্ৰস্তুত কৰা এই বিশেষ থালিৰ পৰাই ৰামলালাক দিয়া হ'ব প্ৰথম। কি বিশেষত্ব আছে এই বিশেষ ভোগ থালিৰ? জি, আপ অগৰ দেখে তো ইয়ে চাৰো তৰফ, মই আপক ইধৰ দেখাও তো ইয়ে চাৰো তৰফ জো লিখে হে, ইয়ে 15 শ্লোক হে, जिसमें सीता मैया से जब अशोक वाटिका में हनुमान जी मिले थे तो उन्होंने उनके सामने गए और उनको बताया कि श्री राम ने मेरे को आपके लिए भेजा है, और 15 श्लोकों में उनका डिस्क्रिप्शन दिया था। आप बाकी देखें तो बीच में सूर्यदेव हैं, यहाँ पे ये राम जी का तेज बढ़ भी रहा है मकर राशि में आने। हाँ जी, एग्जैक्टली, आज वो भी हो रहे हैं। और अगर आप देखें तो ये उनका समाज के लिए, उनके राज जो समाज के लिए राम जी जो हेल्प के लिए तैयार थे, जैसा हम जानते हैं ये सीता मैया के साथ हैं। 10 तुलसी के पत्ते आप यहाँ देखेंगे जो विष्णु जी के 10 अवतारों को दर्शाते हैं। यह एक स्टोरी है जो प्रेम से गिलहरी के पीठ पे 3 उंगलियाँ श्री राम ने फेरी थी, जो आज भी लाइन्स वहाँ पे है। इसकी एक और थ्योरी है, जब स्टोरी जो हमने सुनी है कि जब राम सेतु बन रहा था तो एक छोटी गिलहरी भी एक छोटा सा पत्थर लेकर के आई कि अपना योगदान करने के लिए। राम मंदिर और प्राण प्रतिष्ठा दिना परिवेशन करिबुलै उत्तर प्रदेश आरक्षी प्रस्तुत करिसे विशेष बैंड। अतिथि हनुमान चालीसा बैंडेरे आदरणी जनाबो उत्तर प्रदेश आरक्षी। 22 जनवरी प्राण प्रतिष्ठा के कार्यक्रम के लिए उत्तर प्रदेश पुलिस ने विशेष इंतजाम किया है, विशेष बैंड का इंतजाम किया है, और वो विशेष बैंड इस वक्त हम आपको दिखाने जा रहे हैं। भक्ति पद पर ही है विशेष बैंड बजाया जाएगा, यहीं से भक्ति पद की शुरुआत होती है। राम मंदिर और प्राण प्रतिष्ठा के उत्फुल्लित अभिनेता अनुपम खेर। जय श्री राम। यूं तो सदियों से हम दीपावली मनाते आए हैं, प्रभु श्री राम के घर लौटने का उत्सव मनाते आए हैं। घी के ही नहीं, हम उल्लास के दियों में आस्था की ज्योत जलाते आए हैं। लेकिन वो दीपावली अगर प्रतीक है घर वापसी का, तो 22 जनवरी का अयोध्या में श्री राम जन्मभूमि का महासमारोह प्रमाण होगा प्रभु श्री राम के प्रताप का। राम मंदिर निर्माण करा सकलक धन्यवाद जनाए जम्मू काश्मीरर प्राक्तन मुख्यमंत्री तथा सांसद ফারুক আব্দুল্লাই কলে রাম কেবল হিন্দু নহয়, রাম বিশ্বজনীন। ভগবান রাম কা মন্দির খুলনে বালা হ্যাঁ, মে উন সবকো জিনোনে ইসকি কোশিশ কি কি উনকা মন্দির বনে আর ও তৈয়ার হো গিয়া হ্যায় উনকো মুবারক দেতা হুঁ। সাথ সাথ উনসে ইয়ে ভি কহতা হুঁ সবসে, ভারত কে নিবাসিও সে ভি, কি ভগবান রাম सिर्फ हिंदुओं का राम नहीं है, वो सब दुनिया के लोगों का, विश्व का राम है, उनकी पुस्तकों में लिखा हुआ है। न्यूज डेस्क रिपोर्ट, न्यूज 18, अहम नॉर्थ ईस्ट।
আর দেশের ভিন্ন প্রান্তর আরম্ভ করে হাতসাগর তেরো নদীর পারলে সকলতে গুঞ্জরিত হয়েছে রাম নামৰ ধ্বনি। মাজত মাত্র দুদিন তীব্রতর হয়েছে প্রস্তুতি, ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হবলে উৎকণ্ঠিত সনাতনী। 22 জানুয়ারীক বিশেষ করবলে সর্বত্রে চলেছে আয়োজন, প্রাণ প্রতিষ্ঠাক দেশজুড়ে চলা তৎপরতাক আমার এক বিশেষ প্রতিবেদন। তুঙ্গত অযোধ্যার বিশাল রাম মন্দিরত রামলালার অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি। হাতসাগর তেরো নদীর পারত গুঞ্জরিত হয়েছে অযোধ্যাত চলি থাকা প্রাণ প্রতিষ্ঠার ধ্বনি। লন্ডনের হাউস অব কমন্সত প্রতিফলিত হয়েছে রামভক্তর রামভক্তির নিদর্শন। হাউস অব কমন্সত সনাতন সংস্থার দ্বারা যুগপুরুষ শীর্ষক এক কার্যসূচী অনুষ্ঠিত করা হয়, যত সংগীতের জড়িয়ে প্রকাশ করা হয় রামর অযোধ্যা নগরীর বর্ণনা। চন্দা ঝা নামৰ প্ৰৱাসী ভাৰতীয় এগৰাকীয়ে প্ৰস্তুত কৰি উলিয়ায় এই সংগীত আলেখ্য। অনুষ্ঠানত মুখ্য অতিথি হিচাপে উপস্থিত থাকে ব্ৰিটিছ সাংসদ বব ব্লেকমেন। অনুষ্ঠানত শিশুসকলেও ভাৰত নাট্যমেৰে ৰামৰ বৰ্ণনা দাঙি ধৰে। সীতামাহীৰ পৰা গংগাজললৈ অযোধ্যা অভিমুখে রওনা হৈছে ভদোহী জিলাত প্রাণ প্রতিষ্ঠার বাবে একমাত্র নিমন্ত্রিত সন্ত জয়প্রকাশ দাস। অযোধ্যা তীর্থক্ষেত্রর প্রমুখ মহান নৃত্যগোপাল দাসর শিষ্য এইগৰাকী জয়প্রকাশ দাস রাম মন্দির আন্দোলনত কর সেবার সময় সংকল্প লৈছে। অযোধ্যাত রাম মন্দির নির্মাণ নোহা পর্যন্ত দাড়ি চুলি নকতার। রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার ঠিক পাছতেই মুন্ডন করিব এইগৰাকী রাম ভক্ত। এক সংকল্প আর লেনা চাহতা হুম, সীতামঢ়ী হ্যাঁ, সীতামঢ়ী কো আব ইহা সংকল্প গুরু কে পাস খড়া হোকর কে লে রহা হুম কি ইস সীতামঢ়ী जो है वाल्मीकि आश्रम को सीतामढ़ी तहसील बनाऊंगा। ইফালে ভদোহী জিলা কারাগারৰ কাৰাবন্দীসকলে রাম জন্মভূমি ন্যাসলৈ পঠিয়ালে তেওঁলোকৰ দ্বাৰা নির্মিত 7x8 ফুট বৃহৎ ওয়াল হ্যাঙ্গিং। সূতাৰে তৈয়াৰী ওয়াল হ্যাঙ্গিং সমূহত অঁকা হৈছে রাম বানৰ লগতে রাম জানকী, হনুমান আৰু ৰামৰ মিলনৰ ছবি। দেশজুড়ি অযোধ্যাত চলি থকা রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতিত পিছ পড়ি রা নাই মধ্যপ্রদেশের খান্ডোবাবাসীও। প্রাণ প্রতিষ্ঠার দিনটি ভব্যরূপত পালন করবলে প্রাচীন তুলজা ভবানী মন্দির প্রাঙ্গণত প্রজ্বলন করা হয়েছে 1008 কিলোগ্রামের একটা বৃহৎ চাকি। 2 কুইন্টল তেলেরে 6 ফুট বহল আর 15 ফুট দীঘল চাকিকুচি জ্বলিব প্রায় 108 দিন। রাম মন্দিরত বিগত সপ্তাহতক দুগুণ বৃদ্ধি পাইছে তীর্থযাত্রীর সংখ্যা। প্রতিদিনে রাম মন্দিরের নামত সংগ্রহ হয়েছে 4-5 লাখ টাকা দান। মাহিলী প্রায় 2 কোটি টাকালে সংগ্রহ হয়েছে ভক্তপ্রাণ রাইজে দান করা পরিমাণ। 22 জানুয়ারীর অনুষ্ঠানের বাবে অযোধ্যাত খাতি ঘিরে প্রস্তুত করে থাকা হয়েছে 13 লাখ লাডু। এনেদরে দেখিবলৈ পোৱা গৈছে দেশজুৰি ব্যাপক প্রস্তুতি। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট। রাম মন্দির মুক্তি প্রাক্ষণত রামময় হয়ে পড়েছে এটা সমগ্র দেশ। অযোধ্যার পর অসমলে একে উখল মাখল পরিবেশ। অযোধ্যাত রামলালার প্রাণ প্রতিষ্ঠাক চৌদিশে চলিছে ব্যাপক প্রস্তুতি।
অযোধ্যাত রাম মন্দিরৰ প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ বাবে ইতিমধ্যে আৰম্ভ হৈছে বৈদিক ৰীতিনীতি। দুনিয়া চলে না, দুনিয়া চলে না শ্ৰী ৰাম কে বিনা। সমান্তৰালকৈ অসমৰ ভিন্ন প্ৰান্ততো ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা পৰ্বৰ বাবে চলিছে ব্যাপক প্ৰস্তুতি। অযোধ্যাত প্ৰাণ প্ৰতিষ্ঠা কৰাৰ দিনাই 1,00,000 চাকিৰে উজ্বলি উঠিব সমগ্ৰ মঙলদৈ চহৰ। মঙলদৈ চহৰৰ ৰাম জানকী মন্দিৰ ইতিমধ্যে সজাই পৰাই তোলা হৈছে। অযোধ্যাৰ পৰা মাতি আনি মঙলদৈত স্থাপন কৰা শ্ৰী শ্ৰী ৰাম জানকী মন্দিৰত আছে ৰাম সেতু বন্ধা শিল। 22 জানুৱাৰীৰ দিনা ৰাম জানকী মন্দিৰত আলোক সজ্জাৰে সজাই তোলাৰ লগতে দিনজোৰা কাৰ্যসূচীৰে ৰাম উৎসৱ পালন হ'ব। অযোধ্যাত ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা কৰাৰ সময়তেই মঙলদৈ শ্ৰী শ্ৰী ৰাম জানকী মন্দিৰত আচলতে ব্যাপক প্ৰস্তুতি দেখিবলৈ পোৱা গৈছে, যিহেতু ব্যাপক প্ৰস্তুতি আৰু এইফালে প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'ব অযোধ্যাত ৰাম মন্দিৰ। জয় শ্ৰীৰাম, জয় শ্ৰীৰাম। এতিয়া আপোনাৰ চাওক, যেতিয়াৰ পৰা প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ দিন ঠিক হৈছে তেতিয়াৰ পৰা আমাৰ মঙলদৈবাসী দৰংবাসী ৰাইজ উৎফুল্লিত হৈ আছে। ৰাম জানকী মন্দিৰৰ পৰা মহাত্মা গান্ধী ৰোড, বিবি ৰোড, LNB ৰোড যিমানলৈকে যায় সকলোতে আমি বন্তি প্ৰজ্বলন কৰিম। আপুনি যিটো আমাৰ ৰাম সেতুৰ শিল, ৰাম সেতুৰ শিল আছে, আমি সেইদিনাখন ৰাম সেতুৰ শিলো প্ৰদৰ্শন কৰিম ভক্তপ্ৰাণ ৰাইজৰ বাবে। আচলতে দ্বিতীয় অযোধ্যাত পৰিণত হ'ব মঙলদৈ এইখন। জয় শ্ৰীৰাম, জয় শ্ৰীৰাম। জয় শ্ৰীৰাম। হ্যাঁ, দূসরা অযোধ্যা ইহা পর স্থাপিত হোগা হি। কলাইগাঁও রাম জানকী মন্দিরতো ব্যাপক আয়োজন চলিছে। ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ দিনা কলাইগাঁৱৰ ৰাম মন্দিৰতো ৰাতিপুৱাৰে পৰা জলাৰোহণ, শোভাযাত্ৰা, হোম, পালনাম আদি কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হ'ব। প্ৰায় 2,000 মন্দিৰৰ ভক্তৰ লগতে সংঘৰ পৰিয়াল, ৰাষ্ট্ৰীয় স্বয়ংসেৱক সংঘ আদিৰ সকলো লোকে এই কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰিব। কি ক'ব, কেনেকুৱা কাৰ্যসূচী হ'ব, এক ঐতিহাসিক ক্ষণৰ সাক্ষী হ'ব। আৰু এই মন্দিৰটো প্ৰায় 100 বছৰীয়া ৰাম জানকী ৰাম মন্দিৰ গোটেই ভাৰতবৰ্ষনে গোটেই বিশ্বৰ কাৰণে এটা ঐতিহাসিক দিন হ'ব। আৰু সেইদিনাখন আমি কলাইগাঁওবাসী ৰাইজ ৰাম জানকী মন্দিৰৰ সমিতিৰ সদস্যসকল মিলি আমি ইয়াতে দিনটো জোৰা কাৰ্যসূচীৰে আমি কাৰ্যসূচী পালন কৰিম। আমাৰ মনত এনেকুৱা এটা আনন্দ হৈ আছে যে আমি জানো আমাৰ মানে আমি আমাৰ আৰাধ্য 500 বছৰ পিছত যে আমি এই মন্দিৰ পালোঁ। এইটো জেনেৰেশ্যনত জন্মাৰ কাৰণে আমি প্ৰথমতে সৌভাগ্যৱান বুলি ক'ম, কাৰণ আমি নিজকে গৌৰৱ অনুভৱ কৰিছোঁ। আমি এইটো দিনৰ কাৰণে অপেক্ষা কৰি আছোঁ। আমাৰ গোটেই ভাৰতবৰ্ষই আজি প্ৰায় 800 বছৰ এইটো দিনৰ কাৰণে অপেক্ষা কৰি আছিল। একে প্ৰস্তুতি চলিছে মহানগৰীৰ বশিষ্ঠাশ্ৰম দেৱালয়তো। ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা কৰাৰ দিনটোত দেৱালয়খনত প্ৰজ্বলন কৰা হ'ব 1,00,000 বন্তি। সন্ধ্যা ললিতা কান্তাৰ সংগমস্থলীত কৰা হ'ব গংগা আৰতি। আলপনা অঁকা হ'ব, বন্তিৰে অংকন কৰা হ'ব জয় শ্ৰীৰাম ধনুকাৰ হনুমানৰ প্ৰতিকৃতি। ইতিমধ্যে বশিষ্ঠাশ্ৰম দেৱালয়ৰ চৌপাশ পৰিষ্কাৰ কৰি সাজু কৰি তোলা হৈছে। আমি আপোনালোকৰ জৰিয়তে সবকে নিমন্ত্ৰণ জনাইছোঁ, সকলোৰে আশীৰ্বাদ বিচাৰিছোঁ যাতে এই অনুষ্ঠানটো সাফল্যমন্ত কৰোঁ, যিহেতুকে প্ৰভু ৰামচন্দ্ৰৰ 500 বছৰ মূৰত এটা প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'ব ধৰিছে অযোধ্যাত। ব্যুৰো ৰিপৰ্ট, News18, অসম নৰ্থ ইষ্ট। আন খবৰৰ মাজলৈ আহিছোঁ। পোহৰলৈ আহিছে 3 ধন কুবেৰৰ এটাৰ পাছত আনটো সম্পত্তিৰ তালিকা। সুকন্যাৰ পৰা সামেদ আলী আৰু ভাস্কৰ ডেকা কৰা মাৰাথন জেৰাত ওলাইছে দিল্লীৰ পৰা মৰিগাঁৱলৈকে থকা বিশাল সম্পত্তিৰ তথ্য। দুৰ্নীতি আৰু বক্ৰ পথেৰে গঢ়া এই সাম্ৰাজ্য এতিয়া হাতোৰা পৰিব চৰকাৰৰ। তিনি দুৰ্নীতিগ্ৰস্ত বিষয়াৰ কলংকিত কাহিনী। চাকৰি জীৱনত হুঁৱে বাৱে ঘটিছিল অগাধ সম্পত্তি। অবৈধ সম্পত্তি গঢ়ি এতিয়া দিন অতিবাহিত কৰিব অন্ধকাৰ কুঠৰিত। CM ভিজিলেন্সৰ মাৰাথন জেৰাত খোল খাইছে 3 দুৰ্নীতিগ্ৰস্ত ধন কুবেৰৰ সম্পত্তিৰ তথ্য। প্ৰথমে শুনক উপ বন সংৰক্ষক ভাস্কৰ ডেকাৰ সম্পত্তিৰ তথ্য। লাচিত নগৰত বাংলো সদৃশ ঘৰ, পাঞ্জাবাৰীতো আছে বিশাল মাটি সম্পত্তি, দিল্লীতো আছে বিলাসী ফ্লেট। অবসৰলৈ 2 বছৰ থাকোঁতে গ্ৰেপ্তাৰ হোৱা ভাস্কৰ ডেকাসহ 3 অভিযুক্ত 15-20 কোটি টকাৰ সম্পত্তিৰ গৰাকী।
কই থাকিলে উর্ণপরা সুকন্যা বরাক সাংসদ পুঁজি কেলেঙ্কারি সন্দর্ভ পুনের গ্রেপ্তার করার সম্ভাবনা আছে। বর্তমান চার্টার্ড একাউন্টেন্টে তিনিওরে সম্পত্তির হিসাব করে আছে, যি হিসাবত পোহরলে আহিছে আয়ত কই হাজার গুণ বেশি সম্পত্তি থাকার কটথ্য। তিনিওগৰাকীক আমি বহুতবার ইন্টারগেট করেছিলাম, তারপর আপনাদের গম পাই অ্যারেস্ট করা হল। ডিসপ্রপোর্শনেট অ্যাসেটস মানে তেওঁলোকৰ আয়ৰ যোনটো পার্সেন্টেজ হব লাগে সেই তুলনাত বহুত বেশি, বহুত গুণ তাৰমানে বেশি তেওঁলোকৰ সম্পত্তি আহরণ করেছে, আর ডেফিনেটলি মানে কারাপশনের দ্বারাই করেছে। সুকন্যার মাতৃ নামত আছে আমিনগাঁও বাঘরবড়ীত ঘর মাটি, সুকন্যার নামতো আমিনগাঁও বাঘরবড়ীত আছে মাটি সম্পত্তি, প্রয়াত দেউতাকর নামত বাঘরবড়ীত আছে মাটি ঘর, মরিগাঁও সুকন্যার নামত আছে 23 বিঘা মাটি, সুকন্যার মাহিয়েকর নামত আছে মরিগাঁওত মাটি, গান্ধী বস্তি, হাতিগাঁও, কাহিলিপাড়া, জয়ানগরত বিলাসী এপার্টমেন্টতো আছে বিলাসী ফ্ল্যাট, কিন্তু অতি রহস্যজনকভাবে পাসপোর্ট সন্দর্ভত আজি পর্যন্ত মুখ নুখুলিলে সুকন্যায়। কিন্তু এনে তদন্তর মাজতে সামেদ আলীর আত্মীয় আনিছে কেতবোর গুরুতর অভিযোগ। সামেদ আলী ষড়যন্ত্রর বলি হয়েছে, ব্যাংকর পর লোন লয় এইখিনি সম্পত্তি গুটাইছিল সামেদে, সামেদর পরিয়ালর কোনো ব্যক্তি ইমান দুখিয়া নহয়, কেবল সেয়াই নহয় সামেদর গ্রেপ্তারের আড়ত বরাকর এজন প্রাক্তন মন্ত্রী জড়িত থাকার অভিযোগ আত্মীয়র। অভিযোগ মতে বরাকত এখন দলং নির্মাণ করেছিল দুর্নীতিগ্রস্ত এজন ঠিকাদারে, দুর্নীতিগ্রস্ত ঠিকাদারজন বরাকর এজন প্রাক্তন মন্ত্রীর ভাতৃ আছিল, কিছুদিনের পিছত সেই দলংখন ভাঙি পড়াত পুনঃ নির্মাণ করেছিল সামেদে, সেই দলংখন পুনঃ নির্মাণ করার বাবেই সামেদর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ তোলে। সেয়া যিয়েই নহক সিএম ভিজিলেন্সে তদন্ত করতে উলুয়া এই সমূহ সম্পত্তির ক্ষেত্রে সরকারে কি ব্যবস্থা লয় সেয়া হব লক্ষণীয়। বিরিঞ্চি কুমার ডেকা রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। তিনিদিনীয়া ভ্রমণসূচীরে উত্তর পূবত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ শিলংত উত্তর পূব পরিষদের বৈঠকত অংশগ্রহণ করে অসমত উপস্থিত হল কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী। শিলংর তেজপুরত উপস্থিত হওয়া অমিত শাহে শনিবারে আহিব গুয়াহাটীল। উত্তর পূবত তিনিদিনীয়া ভ্রমণ কেন্দ্রীয় গৃহমন্ত্রীর, শিলং, তেজপুর আর গুয়াহাটীত কেবাটাও কার্যসূচী অমিত শাহর। বৃহস্পতিবার মেঘালয়ত উপস্থিত হয়েছিল অমিত শাহ, নিশাটো শিলংতে কটোয়া গৃহমন্ত্রীয়ে শুকুরবারে অংশ ললে চারিটা কার্যসূচী, পুয়াই মুক্তি করলে CRPFর সাইবার সেল, কুটাঘাতকারী অপরাধী আর উগ্রপন্থীক নাকি লগার লক্ষ্যে শিলংত স্থাপন করা হয়েছে উচ্চ প্রযুক্তির সাইবার কোষ। CRPF কেম্পর পাছতে নর্থ ইষ্টার্ণ কাউন্সিলর বৈঠকত সামিল হল গৃহমন্ত্রী অমিত শাহ। অসম, মেঘালয়, নাগালেন্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা আর সিকিমর মুখ্যমন্ত্রীর আঠ ভনীর কেবাগাকিও রাজ্যপালেও অংশ ললে বৈঠকত। NEC সম্পর্কীয় আলোচনা সমাপ্তির পাছত উত্তর পূর্বাঞ্চলের আটগী মুখ্যমন্ত্রীর আলোচনাত বহিল গৃহমন্ত্রী অমিত শাহ। নিরাপত্তা, আইন শৃঙ্খলা উন্নয়নকে ধরে বহু বিষয়ত আটখন রাজ্যের মুখ্যমন্ত্রী আলোচনার পাছত উমিয়ামত থাকা নর্থ ইষ্টার্ণ স্পেস এপ্লিকেশন সেন্টারত উপস্থিত হল অমিত শাহ। বর্তমান উত্তর পূব ভ্রমণরত ইসরোর অধ্যক্ষ এস সোমনাথে নর্থ ইষ্টার্ণ স্পেস এপ্লিকেশন সেন্টারতে সাক্ষাৎ করলে গৃহমন্ত্রীক। মহাকাশ গবেষণার নবতম পরিকল্পনাক লৈ সোমনাথে আলোচনার পাছত শিলং এরিলে অমিত শাহে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে একলগে অহা কেন্দ্রীয় গৃহমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করলে তেজপুরের সেনা ছাউনীত। শুকুরবারের নিশাটো তেজপুরতে কটাই শনিবারে পুয়া 10 বজাত SSB-র 60 সংখ্যক প্রতিষ্ঠা দিবসত অংশ লব কেন্দ্রীয় গৃহমন্ত্রীয়ে। দুপরিয়া 12:30 বজাত ঢেকিয়াজুলিত বাথৌ মহাসভার কার্যসূচীর অংশ হল কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। দুপরিয়া 2 বজাত মহানগরীর সরুসজাই খেলপথারত অসম পুলিশ কমান্ডোর পেরেডত সামিল হব কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী। 4 বজাত মহাবীর লাচিত বরফুকনের জীবনের আধারত রচিত এখন গ্রন্থ উন্মোচনের পাছত সন্ধ্যা 6 বজাত অমিত শাহে মুক্তি করব মহানগরীর ব্রহ্মপুত্রর পারত নবনির্মিত বিশাল পার্ক। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রাক্ষণত তাৎপর্যপূর্ণ বিবেচিত হয়েছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর এই ভ্রমণ। ক্যামেরাত সঞ্জয় বরার সঙ্গে বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। দুদিনীয়া ভ্রমণসূচীরে অসমত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ কাইলৈ গুৱাহাটীত কেন্দ্রীয় গৃহমন্ত্রীগীর কেবাটাও কার্যসূচী আছে। অমিত শাহর আগমনক লৈ গুৱাহাটীত জারি করা হয়েছে বিশেষ পথ নির্দেশনা। তিনিদিনীয়া ভ্রমণসূচীরে উত্তর পূর্বাঞ্চলত আছে দেশের কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ।
20 জানুয়ারী শনিবারে গুয়াহাটীত কেইবাটাও কার্যসূচীত অংশগ্রহণ করব দেশের কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলি। আর কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলির আগমনক কেন্দ্র করে গুয়াহাটীত বিশেষ পথ নির্দেশনা জারি করা হয়েছে। গুয়াহাটীলৈ গৃহমন্ত্রী অমিত শাহ, গৃহমন্ত্রীর আগমনের বিশেষ পথ নির্দেশনা। 20 জানুয়ারীর মহানগরীর পথ নির্দেশনা জারি করা হয়েছে। 20 জানুয়ারী শনিবারে কোন পথেরে কেনেদরে যাব আপনি। দিনের 12 বজার সন্ধ্যা 7 বজালে বিশেষ পথ নির্দেশনা। মহানগরীর প্রায়কটা পথতে লঘু গুরু সকল বাণিজ্যিক বাহনের প্রবেশ নিষিদ্ধ। জি এস রোড, পাঞ্জাবাড়ি রোড, বি বরুয়া রোড, জি এন বি রোড, এম জি রোড, এ টি রোডত বাণিজ্যিক বাহনের প্রবেশত নিষেধ। এ এস টি সি বাস, সিটি বাসের ক্ষেত্রতো বাধ্য বাধকতা। জি এস রোড, পাঞ্জাবাড়ি, বি বরুয়া রোড, জি এন বি রোড, এম জি রোড আর এ টি রোডর সিটি বাসত বাধ্য বাধকতা। নিয়ন্ত্রণ করা হব দুপুরিয়া 12 বজার সন্ধ্যা 7 বজালে। ঠিক তেনেদরে আটাইকটা পথতেই ই রিক্সা, ঠেলা, অটোরিক্সা নিষিদ্ধ। ইফালে 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের ক্ষেত্রতো বিশেষ পথ নির্দেশনা জারি করা হয়েছে। 2 বজাত গুয়াহাটীত উপস্থিত হব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, আর 2 বজাত সরু সজাইত এক বিশেষ অনুষ্ঠানত অংশগ্রহণ করব। আরক্ষীর দীক্ষান্ত সমারোহত অংশগ্রহণ করব কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলি। আর সেই মর্মে 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথতো বিশেষ পথ নির্দেশনা জারি। 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সকল বাণিজ্যিক সামগ্রী কঢ়িয়াই নিয়া বাহন নিষিদ্ধ। দুপুরিয়া 12 বজার সন্ধ্যা 7 বজালে এই বাধা নিষেধ। ইফালে 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সকল বাণিজ্যিক সামগ্রী কঢ়িয়াই নিয়া বাহন নিষিদ্ধ। সন্ধ্যা 4 বজার নিশা 8 বজালে প্রযোজ্য হব এই নির্দেশনা। অবশ্যই জরুরীকালীন বাহনের শিথিল হব নিষেধাজ্ঞা। চলিব স্কুল বাস, এম্বুলেন্স, অগ্নি নির্বাপক বাহিনী আর অন্যান্য জরুরী সেবার বাহন। সরু সজাইর অনুষ্ঠানের পাছতে কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলিয়ে পানবজারত নবনির্মিত উদ্যান মুক্তি করব। 34 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা পানবজার উদ্যান মুক্তি করব দেশের কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলি। আর তেজপুরত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ উপস্থিত হয়। অমিত শাহে পরিষ্কার করলে মহাভৈরব মন্দির। অমিত শাহর উপস্থিত থাকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আর মুখ্যমন্ত্রীও পরিষ্কার করলে মহাভৈরব মন্দির। শিলংয়ের পর পুনে পুনে তেজপুরত উপস্থিত হয়। শিলংয়ের পর পুনে পুনে তেজপুরত উপস্থিত হয়ে এনে ধরনের মহাভৈরব মন্দির সাফা করেছে, পরিষ্কার করেছে কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলিয়ে, আর নিজে পরিষ্কার করেছে, ভাষ্যও দিয়েছে, প্রতিক্রিয়াও দিয়েছে। এই সন্দর্ভত মুখ্যমন্ত্রীগুলিও সঙ্গ দিছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠাক লো উখল মাখল অযোধ্যা। অযোধ্যার আকাশত নিউজ 18-র পুষ্পক বিমান। পুষ্পক বিমানত আছে নিউজ 18-র জ্যেষ্ঠ সাংবাদিক আনন্দ নরসিংহা। ইতিহাস বন রা হ্যাঁ আর এস ইতিহাস কে সাক্ষী হ্যাঁ হাম আর আপ সভি। সভি কো নমস্কার, মে হু পূজা আর মেরে সাথ হ্যায় মেরে সহযোগী আনন্দ নরসিংহা। আপ সবকো নমস্কার আর আপকো দিখাতে হ্যায় এক বহুত খাস দৃশ্য। ইয়ে দেখিয়ে, ও দূর দেখ রহে হ্যায় ও ভব্য রাম মন্দির, দিব্য। রাত মে কতনা সুন্দর দিখতা হয় আর পূর্ণিমা কে রাত মে মন্দির জব বন জায়গা তো কতনা সুন্দর দিখেগা। জব এ মন্দির আপনে পূর্ণ রূপ মে সাকার হোগা তব দেখিয়ে এসা হি দিখেগা রাম মন্দির। অভি তো প্রভু রাম কা মন্দির আপনে নির্মাণ অবস্থা মে হ্যায় লেকিন জলদ পুরা হো জায়েগা। হাম উসে আপকো পূর্ণ স্বরূপ মে আর পূর্ণ রূপ মে দিখানে কি কোশিশ কর রহে হ্যায়। ইয়হি হাম টেকনোলজি কা প্রয়োগ কর রহে হ্যায় আর হাম উসে জাহাঁ সে দেখ রহে হ্যায় वो जगह श्री अयोध्या में ही है, उससे थोड़ी दूर है। इस जगह का नाम मणि पर्वत है। जी हाँ, मैं और पूजा इस वक्त अयोध्या में मौजूद मणि पर्वत पर हैं। पूजा, इस जगह की भी खासियत है, बहुत सारी मान्यताएं भी हैं। और देखिए, ये जो आप देख पा रहे हैं ये सब कुछ टेक्नोलॉजी की मदद से संभव हो पाया आनंद। और टीवी के इतिहास में हम आपको अयोध्या का ये जो दुर्लभ दर्शन कराने जा रहे हैं, इसे हमारी टीम ने बहुत मेहनत से तैयार किया है आपको दिखाने के लिए कि आखिर अयोध्या नगरी दिखती कैसी है। जी हाँ, अयोध्या नगरी तो दिखाएंगे लेकिन जहाँ हम खड़े हैं उसकी भी तो मान्यताएं और खासियत बता दें। इतिहास क्या कहता है इस जगह के बारे में, मणि पर्वत के बारे में कई सारी मान्यताएं। यही माता सीता और प्रभु राम झूला झूला करते थे
और कहते हैं कि यह पर्वत माता सीता के पिता राजा जनक की मणियों से बना है, इसलिए इसका नाम मणि पर्वत पड़ा है। लेकिन हनुमान जी से भी जुड़ी एक कथा है इसके बारे में। बिल्कुल, मान्यता तो यह है कि हनुमान जी जब लक्ष्मण के लिए संजीवनी बूटी की पहाड़ लेकर जा रहे थे तो उसी का एक टुकड़ा यहाँ पर गिरा और यही वो पर्वत का टुकड़ा है जहाँ हम खड़े हैं, जिसे हम मणि पर्वत कह रहे हैं। लेकिन साथ ही दर्शकों को हम ये भी बता दें आनंद की असली अयोध्या यात्रा तो अभी बाकी है, क्योंकि टीवी के इतिहास में आज आप पहली बार अयोध्या धाम के दर्शन करने वाले हैं और ये यात्रा आपको कराएंगे मेरे सहयोगी। कैसे करेंगे ये यात्रा, ये आपको वही बताएंगे। जी हाँ, इसके लिए एक खास विमान को हम यहाँ बुलाने वाले हैं और मैं कोई जोर से आवाज नहीं देने वाला, आह्वान नहीं करने वाला, बस यहाँ देखूंगा और वो देखिए दूर कोई ये तो किसी पंछी की तरह है। जी हाँ, पंख तो पंछी की तरह है लेकिन ये पंछी नहीं है, ये खास विमान है जिसको हम लघु पुष्पक विमान कहते हैं। ये धीरे धीरे उड़ान भरते हुए आराम से टच डाउन करेगा। आना भाई, धीरे 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 धीरे, देखिए कितना सुंदर दिख रहा है। पौराणिक कथाओं में जो राम जी जिसमें अयोध्या में आए थे वो पुष्पक विमान तो बहुत विशाल काय था, ये थोड़ा लघु पुष्पक विमान है, छोटा मॉडल हमने बनाया है लेकिन सुंदर बहुत है। सुंदर भी बहुत है और उसकी खासियत भी है। अभी देखिए खुल गया, देखिए। अब आप बताइए कैसे खुला, यहां तो कोई कंट्रोल नहीं है। पौराणिक कथाओं में कहा जाता है कि पुष्पक विमान चालक के मन से जुड़ाता था, तो रावण के मन से, प्रभु श्री राम के मन से जुड़ा हुआ था। यहां ये लघु पुष्पक विमान मेरे मन की ट्यूनिंग से है। अब देखिए ये क्या करेगा। अरे इसके द्वार तो बंद हो गए, और द्वार बंद हो गए हैं, लघु पुष्पक विमान में आनंद सवार हैं तो जाहिर तौर पर आपको कहीं तो लेकर वो जाएंगे, और इसीलिए हम कह रहे हैं कि अयोध्या दर्शन अभी बाकी है और ये दर्शन आपको आनंद करवाएंगे। कैसी दिखती है अयोध्या नगरी ये आपको आनंद बताएंगे। लेकिन आनंद, कहां जा रहे हैं आप इस वक्त? कहां जा रहा हूं मैं तो आपको दिखाऊंगा, पहले तो देखिए कैसे मैं जाऊंगा। यहीं से जा रहा हूं, थोड़ी देर में फिर आपसे मिलता हूं, अभी के लिए तो धीरे धीरे धीरे। तो ये लघु पुष्पक विमान के द्वार बंद हो चुके हैं, आनंद इसमें सवार हैं और ये उड़ान भर दी है उन्होंने। अब आपको बता दें कि आपको अयोध्या दर्शन कराएंगे, अयोध्या नगरी कैसी दिखती है ये बताएंगे, साथ ही रामलला का वो मंदिर जिसके लिए बरसों इंतजार किया गया है उसके बारे में वो आपको बताएंगे तस्वीरों के जरिए। लेकिन जरा डिटेल में भी आपको ग्राफिक्स के जरिए बता दूं कि आखिर इस मंदिर की खासियत क्या है। देखिए यहाँ पर 3 फ्लोर और 5 डोम यानी गुंबद बनाए गए हैं, 360 पिलर्स यानी कि स्तंभ इस मंदिर के अंदर है। कुल पिलर्स की संख्या आप देखिए, और जो ऊंचाई है 161 फीट इस मंदिर की ऊंचाई है। इसके साथ ही अगर हम लंबाई की बात करें तो 360 फीट इसकी लंबाई है। चौड़ाई की भी बात करते हैं, उसका भी डेटा हम आपको दे दें, 235 फीट इसकी चौड़ाई है। साथ ही जानकारी यह भी है इस मंदिर के बारे में कि यहाँ पर 5 पवेलियंस बनाए गए हैं, 12 गेट यानी कि द्वार इसके अंदर बनाए गए हैं जहां से प्रवेश कर सकते हैं। 57.4 एकड़ इस मंदिर कॉम्प्लेक्स का एरिया है और 3 साल के अंदर ये कंस्ट्रक्शन यानी निर्माण किया गया है, अभी कुछ हिस्सा और बनना इसका जरूर बाकी है। तो ये जानकारी हमने आपको दी, 3 फ्लोर का ये मंदिर, 5 गुंबद इसके अंदर। जब पूरी तरीके से तैयार हो जाएगा तो कुछ ऐसा ये मंदिर दिखाई देगा। लेकिन जैसा कि हमने आपसे कहा था कि हम आपको अयोध्या दर्शन कराएंगे, अयोध्या दर्शन के लिए सीधे आपको आनंद के पास लिए चलते हैं। आनंद, इस वक्त कहां पहुंचे आप? जी हाँ, इस वक्त मैं श्री अयोध्या जी के ऊपर हूँ, उड़ रहा हूँ लघु पुष्पक में। और देखिए शाम में सरयू तट पर बनी ये राम की पौड़ी कितनी सुंदर हो जाती है, भव्यता आ जाती है इस रोशनी की चकाचौंध की वजह से, लाइट्स की चकाचौंध की वजह से। श्रद्धालुओं के लिए यहाँ स्नान करना एक अलग ही आनंद है। कहा जाता है कि प्रभु राम इसी रास्ते से चलकर पवित्र सरयू में स्नान करने आते थे। राम की पौड़ी को लेकर एक पौराणिक कथा भी बहुत प्रचलित है। कहा जाता है कि एक बार जब लक्ष्मण जी ने सभी तीर्थों में दर्शन करने का मन बनाया तो श्री राम ने अयोध्या में सरयू किनारे तट पर खड़े होकर कहा कि जो व्यक्ति सूर्योदय से पूर्व इस स्थल पर सरयू में स्नान करेगा उसे समस्त तीर्थ में दर्शन करने के समान पुण्य प्राप्त होगा। श्रद्धालु इसी आज से यहाँ शुभ मुहूर्त में स्नान करने आते हैं कि उन्हें भी लक्ष्मण के समान पुण्य की प्राप्ति हो। तो अगर अयोध्या धाम आए तो राम की पौड़ी जरूर आए। और यहाँ एक लाइट शो होता है, साउंड एंड लाइट शो, रामायण की कथा का, बहुत भव्य है, बहुत सुंदर है, अवश्य आइएगा। আৰু এনেধৰণে আমি অযোধ্যাৰ পৰা বিশেষ বিশেষ বুলেটিন আপোনালোকলৈ লৈ আহিম, দেখুৱাই যাম প্ৰতিখিনি, প্ৰতিটো খবৰ আমি দেখুৱাই যাম। আৰু অন্য খবৰৰ মাজলৈ আহিছোঁ। APSC তদন্তৰ নামত প্ৰকৃততে কি কৰিছে চাইটিয়ে? ন্যায়ালয়ত অভিযুক্তৰ বিৰুদ্ধে তথ্য প্ৰমাণ দাখিলৰ চূড়ান্ত ব্যৰ্থ হোৱাত কাৰাগাৰৰ পৰা এমাহৰ ভিতৰতে ওলাইছে এজনৰ পিছত আনজন অভিযুক্ত।
এপিএসসি কেলেঙ্কারি তদন্ত। গেঠেলা মারিল নেকি এপিএসসি কেলেঙ্কারি তদন্ত? ডিজিপি জিপি সিংয়ে কৈছিল যে দীঘলীয়া হব তদন্ত প্রক্রিয়া, কিন্তু তার মাজতে এস আই টির নরম স্থিতিক লৈ এতিয়া প্রশ্ন উঠিছে। দিসপুরের নির্দেশ তদন্তত এস আই টির সুরুঙা, অভিযুক্তর জামিনের বিরোধিতা নকরে তদন্তকারী বিষয়া। কাক বসাবলে এস আই টিয়ে নরম স্থিতি লৈছে। শেহতিয়াক জামিন পালে ওয়াহিদা বেগমে। ইয়ার পূর্বে জামিন পাইছিল নন্দবাবু সিংয়ে, সুকন্যা দাসেও। আর উল্লেখযোগ্য কথাটো হৈছে যে জামিনের বিরোধিতা করাই নাছিল তদন্তকারী বিষয়া। একে অভিযোগতে বিকাশ শর্মায় পালে আগতীয়া জামিন। গরিষ্ঠ সংখ্যক বিষয়াক গ্রেপ্তার নকরার যুক্তিত ওয়াহিদা বেগমে জামিন পালে। অভিযুক্ত বিষয়ের বিরুদ্ধে অভিযোগনামা দাখিলের নির্দেশ দিছিল আদালতে, কিন্তু সেই অভিযোগনামা এতিয়াও দাখিলেই নহল। ফরেন্সিকর প্রতিবেদন নোপার অজুহাত দেখালে এস আই টিয়ে আদালতত। এস আই টিয়ে এতিয়ালৈকে অভিযোগনামা দাখিল নকরাক লৈও এটা প্রশ্ন উত্থাপন হয়েছে। আনকি রাজপত্রিত বিষয়াসকলক গ্রেপ্তার করার ক্ষেত্রতো আদালতর অনুমতি নোলোৱাৰো অভিযোগ আছে। সেয়া যিয়েই নহক, এপিএসসি কেলেঙ্কারির তদন্তত যে করবাত নহয় করবাত উজুটি খাব, সেয়া পূর্বরে পৰা অনুমান করা হৈছিল। কারণ এস আই টির উপর দিসপুরের হেঁচা আছিল। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। বশিষ্ঠ চক্র বিষয়ার কার্যালয়ের এগারী ভ্রষ্টাচারী মন্ডল দিবাকর কাকতি মুখ্যমন্ত্রী কাড়া নির্দেশনা বুড়া আঙুলি দেখায় এটাও হাত দঙ্গার প্রতিযোগিতার কুচকাওয়াজ চলাইছে রাজ্যের এনে একাংশ সরকারি বিষয়া কর্মচারী। দুর্নীতিগ্রস্ত মন্ডল, রাজহ বিভাগের কর্মচারীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় জেহাদ ঘোষণা করলেও গা লড়া নাই একাংশ মন্ডলের। বিশ্ব অভিলেখ গড়ব পড়া তেনে এগারী মন্ডল দিসপুরের সরু সজায় বর সজায় রাজহ চক্রর লাটমন্ডল দিবাকর কাকতি। সাগৈ এজন নাগরিকক আটাইতক দীঘল হারাশাস্তি করার অভিযোগ উঠিছে এই টুলাতরে। 1986 চনতে ভূমি ক্রয় করা লোকে আজিলৈকে মাটির সীমা সমজি নাপালে। সরু সজায়ত মাটি ক্রয় করা প্রথম তিনিজন ব্যক্তির দুজনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। তৃতীয়টো পরিয়াল অসমরে সম্ভ্রান্ত চিকিৎসক দম্পতি রাজহ চক্রর কার্যালয়টলৈ গৈ গৈ ভাগৰি পৰিছে। মন্ডল দিবাকর কাকতির ব্যস্ততার অজুহাতবোৰ চমক লগা। আজি যদি অমিত শাহর কার্যসূচীর ব্যস্ত, আনদিনা মুখ্যমন্ত্রী মাতি পঠায়। রাজহ মন্ত্রীর তলত কথাই নকয় এইগৰাকী মন্ডল দিবাকর। প্রায় সুরাপান করে কার্যালয়লৈ আহে দিবাকর কাকতি। চকু কেবল বরঙনীত, বরঙনি দিয়া লোকসকলের কাম করে ওলাই যায়। বাকি সকলের প্রতিদিনে তেও সাজু করে রাখে ফিল্ড ডিউটি আর ভিভিআইপি ডিউটির অজুহাত। দিসপুরের ভূমি কেলেঙ্কারী তদন্তই রাজ্য কঁপাই গেছে যদিও এইজনক আজিলৈকে কোনেও স্পর্শ করব পৰা নাই। তেওঁৰ খুঁটি হেনু লড়ার ক্ষমতা নাই এইখন সরকারের। সরু সজায়ের বশিষ্ঠ চক্র বিষয়ের কার্যালয়লৈ গৈ গৈ এতিয়া ভাগৰি পৰিছে লোক। দিসপুর রাজহ চক্রর এই সকল বিষয়া কর্মচারীক ভিজিলেন্স আর এন্টি করাপশনে কেতিয়া নিজের তদন্তর আওতালৈ আনিব সেইটোহে লক্ষণীয় হব। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। রাজু দাস নাম লৈ বটদ্রবাত নিকিবুর রহমানে সংঘটিত করলে ভয়ঙ্কর কাণ্ড, যি কাণ্ডর পরিণতিত এটা আরক্ষীর ভয়ত পলাই ফুরবলগিয়া হয়েছে নিকিবুর রহমানে। মোবাইলত প্রেম করতে সাবধান হোক, পুনের রাজ জেহাদর বলি এগারী যুবতী কান্দি কান্দি ক্যামেরার আগত বিচারিলে সহায়। প্রেমেই কাল হল যুবতীগুলি,
प्रेम करार आगत एश बार भावक विशेषको मोबाइल प्रेम करोते सवधान हक सवधान नहले हयतो हेरुवाब लागिब सर्वस्व এই যুবকজনের নাম নেকিবুর রহমান কিন্তু নেকিবুরের আছে আন এটা নাম রাজু দাস এই নামেরে হিন্দুর পরিচয় দি নেকিবুর উরফে রাজুয়ে প্রবঞ্চনা করলে এগারী যুবতী মিছা পরিচয়ের যুবতীগীক প্রেমর জালত পেলায় অন্তর্ধান হল বরদুয়ার বরভেটির নেকিবুর রহমান কেবল পলাই যায় নহয় বিভিন্ন সময় যুবতীগীর প্রায় 80,000 টাকাও সরকালে এইজন স্বয়ম্ভু হিন্দু যুবকে মোক লঙ্কালে মাতিলে মই তেতিয়া লঙ্কালে আহিলো আহি সি মোক কৈছে হ তোক মোৰ ভাল লাগিছে মই বিয়া পাতিম তেতিয়া মই ভাবিলো হ সি মোক যদি পছন্দ কৰিছে ময়ো তাকে পছন্দ কৰিছো পিছত কথা বতৰা পাতিলো পাতা এক মাহমানৰ পিছত সি মোক কলে তই লঙ্কাত আহ মই তোক লৈ যাম গুচি অহাত সি মোক তেজপুৰলৈ লৈ আহিলে সি মোক দেখা দি এৰি থৈ গুচি গল তাৰ মোবাইলটো টানি পেলাই চালো তার ঘরের এড্রেস তার নাম কি তেতিয়া মই গম পাইছো যে হি মুসলিম লড়া ঘটনার উচিত ন্যায় বিচারি ভুক্তভোগী যুবতীগৰাকী কাষ চাপিল আরক্ষীর কিন্তু এই পর্যন্ত আরক্ষীয়ে কোনো ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ যুবতীগৰাকী যার বাবে সংবাদ মাধ্যমের জড়িয়ে ভুক্তভোগীগৰাকীয়ে মুখ্যমন্ত্রীর বিচারিলে সহায় রূপহী হাতৰ পৰা মুজাম্মিল হকৰ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট জ্ঞানপীঠ বঁটা বিজয়ী কবি নীলমণি ফুকনৰ আজি প্ৰথম মৃত্যু বাৰ্ষিকী কাব্যঋষি ফুকনৰ প্ৰথম মৃত্যু বাৰ্ষিকীৰ দিনটোত স্বনামধন্য বহুকেইগৰাকী গদ্যশিল্পী সাহিত্যিকে কৰিলে স্মৰণ কাব্যঋষি নীলমণি ফুকন কাব্যঋষিয়ে ইহ সংসাৰ এৰাৰ আজি এটা বছৰ সম্পূৰ্ণ হ'ল আজিৰ দিনটোতে বিগত বৰ্ষত এইগৰাকী ঋষিতুল্য কবি নীলমণি ফুকনে শেষ নিশ্বাস ত্যাগ কৰিছিল মৃত্যুৰ কিছুদিন পূৰ্বে কাব্যঋষিলৈ আগবঢ়োৱা হৈছিল জ্ঞানপীঠ বঁটা কবিয়ে ৰবীন্দ্ৰ ভৱনলৈ আহি অসুখীয়া দেহেৰে গ্ৰহণ কৰিছিল জ্ঞানপীঠ বঁটা তাৰ কিছুদিন পিছতেই অগণিত শুভাকাংক্ষী কেৰি চিৰদিনৰ বাবে গুচি গৈছিল কবি নীলমণি ফুকন সূৰ্য হেনো নামি আহে এই নদীয়েদি কবিতা আৰু গোলাপী জামুৰ লগ্ন আদি কাব্য সংকলনেৰে অলেখ কাব্য অনুৰাগীৰ মন মগজুত কবিতাৰ জোৱাৰণা কবি নীলমণি ফুকনৰ অৱৰ্তমানত আজি শোকস্তপ্ত কাব্যপ্ৰেমী ঋষিতুল্য কবিৰ আজি প্ৰথম মৃত্যুবাৰ্ষিকীত প্ৰথিতযশা সাহিত্যিক বুদ্ধিজীৱী ডক্টৰ নগেন শইকীয়াই কবিক স্মৰণ কৰি ক'লে নীলমণি ফুকনৰ কবিতাৰ মাজত আছে অন্তৰৰো অন্তৰৰ গভীৰতম ঠাইৰ সেই জলধাৰা যি তেওঁৰ মাজেদি ওলাই আহি মানুহৰ হৃদয় স্পৰ্শ কৰে অসমৰ বাবে মই সঁচাকৈয়ে গৌৰৱ কৰি থাকিব পৰা এজন কবি যাৰ কবিতাই অসমৰ ভাৰতবৰ্ষৰ সীমা চেৰাই গৈ বিশ্বৰ মজিয়াত নিজৰ ঠাই উলিয়াই ল'লে প্ৰথিতযশা গদ্যশিল্পী ইমৰাণ চাহেও স্মৰণ কৰিলে কাব্যঋষি নীলমণি ফুকনক আমি একেলগে পঢ়িছিলোঁ ইউনিভাৰ্চিটি আমি সভাপতি আছিলোঁ নীলমণি ফুকনৰ মৃত্যুবাৰ্ষিকী আমি পতাৰ প্ৰয়োজন হয়তো আছে কিন্তু সেইটোলৈ আমি হেৰি হ'ব নালাগে কাৰণ আমাৰ মাজত সজাই থাকিব অসমীয়া সাহিত্য অসমীয়া ভাষা থাকে মানে ফুকনৰ সমাজত থাকি যাব ইপিনে জনপ্ৰিয় গল্পকাৰ কুল শইকীয়াই কবি নীলমণি ফুকনক স্মৰণ কৰি ক'লে নীলমণি ফুকনদেৱৰ আজিৰ এই পুণ্যতিথিত তেখেতলৈ মই শ্ৰদ্ধা জনাইছোঁ কেইবাবাৰো মই তেখেতৰ লগত লগ পাইছোঁ কথা পাতিছোঁ আৰু তেখেতৰ যি মননশীল কবিতা তাৰ এজন মই পঢ়ুৱাই আছিলোঁ আৰু এতিয়াও আটাইবোৰ কবিতাই পঢ়ি যেন মনত এক বিৰল আনন্দ পাওঁ কাব্যঋষিৰ মৃত্যুৰ প্ৰথম বাৰ্ষিকীৰ দিনটোত ৰাজ্যত পিছে কোনো বিশেষ অনুষ্ঠানৰ আয়োজন কৰা দেখা নগ'ল ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট
রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রাক্ষণত অযোধ্যাত ইটোর পিছত সিটো উন্নয়নমূলক প্রকল্প। যাতায়াত সুচল করার লক্ষ্যে অযোধ্যাত সৌর শক্তি চালিত নাও সেবা, অযোধ্যাক মডেল সোলার সিটি করার লক্ষ্যে সরজু নদীর পারত সাজু করা হয়েছে দেশের ভিতরতে প্রথম সৌর শক্তি চালিত নাও। রামময় অযোধ্যা অপেক্ষা 22 জানুয়ারীর প্রাণ প্রতিষ্ঠালে, কিন্তু তার মাজতে অযোধ্যার সরজু নদীত এক বিশেষ ধরনের নাও চলাচল করব, আর এই নাওখন হব সৌর শক্তি চালিত। এই সোলার বোট, সোলার এনার্জি এনেবলড বোট বা সৌর শক্তি চালিত এই নাওখন, ই নাওখনে বিশেষ চর্চা লাভ করেছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এক ভিশন যে অযোধ্যা সোলার সিটি হিসাবে প্রতিষ্ঠা করার, আর ইয়ারে অংশস্বরূপে এই বিশেষ সৌর শক্তি চালিত নাওখনের শুভ উদ্বোধন। এতিয়ালৈকে এখন নাও সাজু করে তোলা হয়েছে, আর 22 জানুয়ারীর রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পূর্বে সরজু নদীত প্রায় 30 গৰাকী যাত্রী কঢ়িয়াব পরাক এই নাওখন সরজু নদীত চলাচল করব। উত্তর প্রদেশ নিউ এন্ড রিনিউবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সির অধীনত হব এই সৌর শক্তি চালিত নাওখন, গোটেই নাওখনের সঞ্চালনের দায়িত্ব থাকিব। বিশেষকৈ এই নাওখন এইভাবে গুরুত্বপূর্ণ কেন এই ই বোটখনে বা সৌর শক্তি চালিত এই নাওখনে কোনো ধরনের প্রদূষণ সৃষ্টি নকরে। যেহেতু অযোধ্যা গোটেই ভারতের ভিতরতে প্রথমবারের বাবে পরীক্ষামূলকভাবে সরজু নদীত এই নাওখনের আরম্ভণি করা হয়েছে, সমগ্র ভারত যভ্যন্তরীণ জল পরিবহনের ব্যবস্থা বা নদী পরিবহনের ব্যবস্থা এই গোটেই খণ্ডখনতে এক নতুন দিশ সংযোজন হবল গৈ আছে বা কবলৈ গলে ই এক নতুন সূচনা করব, এক নতুন দিশর সূচনা করব সমগ্র ভারততে। 100% সৌর শক্তি চালিত এইখন বিশেষ নাও। অবশ্যে সৌর শক্তি চালিত হওয়ার উপরও ইলেকট্রিক এনার্জির জড়িয়তে এই নাওখনের চলাচল সম্ভব, আর এই নাওখনের গোটেই অংশ সমূহ এসেম্বল করা হয়েছে সরজু ঘাটতে। এই ক্ষেত্র দেশের বিভিন্ন প্রান্তর কেবাটাও প্রতিষ্ঠানের ইয়াত অরিহণা আছে। বিশেষকৈ পুনের সানি বোটস প্রাইভেট লিমিটেডে এসেম্বল করেছে, ইয়ারপরও চেন্নাইর রা সোর্স প্রাইভেট লিমিটেডে এই নাওখনত সোলার তথা প্রপালশন পার্টনার হিসাবে আছে। আর এই ধরনের এই গোটেই নাওখন সাজু করে তোলা হয়েছে। নাওখনের বিশেষত্ব এয়া যে নাওখনে নাওখনের যাত্রা হব সেয়া 1 ঘণ্টাৰ পৰা 45 মিনিটৰ ভিতরতে বর্তমান ধার্য করা হয়েছে। প্রথমে এখন নাও আর তারপর পরবর্তী সময়সাত হয়তো এনেকা আরো নাও সাজু করে তোলা হব। নাওখনের উপর 6খন সোলার প্যানেল আছে। প্রথমে পরীক্ষামূলক যাত্রা আর তারপিছতে আনুষ্ঠানিকভাবে সরজু নদীত এই নাওখনের চলাচল হব বা যাত্রী এই নাওখনত উঠি সরজু নদীত ঘুরব পারিব। কিন্তু এই নাওখন ভারতত এই নাওখনের আরম্ভণি বা সৌর শক্তি চালিত এই নাওখনের যাত্রা আরম্ভ হওয়া মানে কোৱা হৈছে যে সমগ্র দেশতে আভ্যন্তরীণ জল পরিবহনের খণ্ডত এক নবতম সংযোজন। বোট কা খাসিয়ত ইয়ে বিলকুল পলিউশন নেই হ্যাঁ, ইসকো জিরো পলিউশন হ্যাঁ, ইয়ে ইসকা জো সিস্টম হ্যাঁ সোলার মে চলেগা আর ইলেকট্রিক ব্যাটারি কা ধারা সোলার ইলেকট্রিক মে চলনে ওয়ালা বোট হ্যাঁ। ये अभी पहले इसका उद्घाटन होगा, उसका उद्घाटन होने के बाद बाकी पब्लिक के लिए ये बोट दिया जाएगा चलाने के लिए।